বড় ধরনের চোটে পড়েছেন লিওনেল মেসি, তাই মেসির চোট নিয়ে এবার কথা বললেন স্বয়ং মায়ামি কোচ নিজেই। সামনেই রয়েছে কোপা আমেরিকার ম্যাচ, এরই মধ্যে মেসি যদি চোট থেকে না ফিরতে পারেন তবে আর্জেন্টিনা দলের জন্য কঠিন বিপদই হতে যাচ্ছে। বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। চোটের কারণে মেজর লিগ সকারের শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিল লিওনেল মেসিকে, ফিরলেন কনকাকাপ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে, কিন্তু ন্যাশভিলের বিপক্ষে এদিন ফের চোট পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সামনে আবার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার। ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ বলেন, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, কিন্তু আমি ভাবছি যে পরের ম্যাচে ওকে পাওয়া যাবে কিনা, আপাতত এতটুকু আমি বলতে পারি। মেসির চোট নিয়ে এই কোচ আরো বলেন, লিওর ডান পাশে একটি পেশি ওভারলোড রয়েছে, আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি, আমরা দেখার চেষ্টা করেছি যে সে হাফ টাইমের পর আরো কিছুক্ষণ টিকে থাকতে পারে কিনা, কিন্তু এটা তাকে বিরক্ত করেছিল, তাই আমরা তাকে ম্যাচ থেকে তুলে নিতে পছন্দ করেছি। গত মৌসুম থেকেই মেসির উপর নির্ভর করেছে মায়ামি, তাকে না পেলে জয় পাওয়া বেশ কঠিনই হয়ে যায় দলটির জন্য। চলতি মৌসুমেও যে একটি ম্যাচ খেলেননি মেসি, সেই ম্যাচেই হেরেছে মায়ামি, তার উপর সামনে রয়েছে জাতীয় দলের খেলা। 22 এবং 26 মার্চ কোপা আমেরিকার প্রস্তুতি নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার হয়ে, তাই মেসিকে ছাড়া সামনের ম্যাচগুলোতে খেলা যে কতটা কঠিন হবে তা ভালো করেই জানেন মার্টিনো। মৌসুমের শুরু থেকে আমরা জানতাম যে মেসি সব ম্যাচে খেলবে না, ও যদি না খেলে বা আমাদের ওকে বদল করতে হয় এটা সহজ নয়, আমার জন্য কেবল কোনো একজন খেলোয়াড়কে মিস করা নয়, ও সর্বকালের সেরা খেলোয়াড়। তবে চোটে পড়ার আগে ওই দিন ম্যাচের ভাগ্য গড়ে দেন লিওনেল মেসি, লুইস সুয়ারেসকে দিয়ে একটি গোল করানোর পর নিজেও করেন একটি গোল, মাঠ ছাড়ার সময় 2 গোলের ব্যবধানে এগিয়ে ছিল তারা। শেষ পর্যন্ত কনকাকাপ চ্যাম্পিয়নশিপের শেষ 16 দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিলকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। প্রথম লেগের ম্যাচে ড্র হয়েছিল 2-2 ব্যবধানে। অন্যদিকে বড় মাপের খেলোয়াড়রা শুধু তারকাই নয়, এক একজন টাকার কুমির। আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি আর অঢেল সম্পদ, এই তো তারকা খেলোয়াড়দের জীবন। প্রশ্নটিটাই সব সময় উঠেছে, ইতিহাসে সব থেকে ধনী ক্রীড়াবিদকে কিংবা খেলাধুলা থেকে সবচেয়ে বেশি আয় করেছেন কে? সবশেষ এর উত্তর খোঁজার চেষ্টা করেছে স্পোর্টিকো, খেলাধুলার আর্থিক বিষয়াদি এবং বাণিজ্য বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠান খেলোয়াড়দের পারিশ্রমিক এবং পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা 50 জনের তালিকা প্রকাশ করেছে। শীর্ষে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো আছে কিনা এ নিয়ে মনের মধ্যে দ্বিধা চলতে পারে। আগেই জানিয়ে রাখা ভালো, স্পোর্টিকোর হিসাবে রোনালদো কিংবা মেসি কেউই ইতিহাসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ নন, এখানে সবার উপরে আছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। যুক্তরাষ্ট্রের সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় এখন পর্যন্ত আনুমানিক $270 কোটি মার্কিন ডলার আয় করেছেন, মুদ্রাস্ফীতি সমন্বয় করলে এর পরিমাণ দাঁড়ায় $375 কোটি। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা প্রায় 41,200 কোটি টাকা। 1984 সালে বিশ্বের শীর্ষ ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হন জর্ডান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, নাইকির এয়ার জর্ডান স্নিকার বিক্রি করে কারি কারি টাকা উপার্জন করেছেন জর্ডান। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।